রাজ্যের ইতিহাসত এক নজিরবিহীন ঘটনা। দেশের রাষ্ট্রপতিগুলো প্রেরণ করা এখন আবেদনত আলোড়নের সৃষ্টি হয়েছে। ইচ্ছা মৃত্যুর অনুমতি বিচারি নগাঁও জেলার লোক নির্মাণ বিভাগের কর্মচারী দুলাল বরাই রাষ্ট্রপতি উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রাজ্যপাল তথা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশলৈ প্রেরণ করেছে পত্র। 1987 চনের দীর্ঘদিন ধরে ওয়ার্কচার্জ কর্মচারী হিসাবে বিভাগটোত সেবা আগবাই অহার পিছতো আজি পর্যন্ত নিয়মীয়া নহল চাকরি। বরার অবসরের বাবে মাজত মাত্র এটা বছর থাকার পূর্বে বিভাগটির একাংশ বিভাগীয় আমলার বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে প্রেরণ করেছে পত্র। বিষয়টি সন্দর্ভত সরকার তথা প্রশাসনে বিহিত ব্যবস্থা গ্রহণ করে ব্যক্তিজনের প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে উচিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাইছে সচেতন মহলে। এখন চিঠি পঠাইছে আমার গড়কাপ্তানি লোক নির্মাণ বিভাগের পর মূল চাকরিটা নিয়মীয়করণ নহব, গতি আপনি ইচ্ছা করলে ইচ্ছা মৃত্যু হব পারে, গতি আমাক বিভাগে অনুমতি দিলেই এতিয়া খালি মই আর এবছর যেহেতু আছে গতি মই উচ্চতম ন্যায়ালয়লে বা আমার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়লে আবেদন জানাইছো, রাষ্ট্রপতিলে জানাইছো, প্রধানমন্ত্রীলে মুখ্যমন্ত্রী সকলকে জানাইছো, তেওঁলোকৰ পৰা মই যদি অনুমতি নাপাও তেতিয়াহলে এটো সিদ্ধান্ত বাহাল থাকিব। মুম্বাইতে খোকাকুল পরিবেশত অন্তিম যাত্রা জনপ্রিয় কণ্ঠশিল্পী কে কে। অজস্র গুণমুগ্ধ আর অনুরাগীয় শিল্পীজনলৈ গভীর শ্রদ্ধাঞ্জলি জানার পিছতে শেষকৃত্যর শ্মশানলৈ লৈ যোৱা হৈছে কে কে নশ্বর দেহ। বিয়লি মুম্বাইর বেরসভা হিন্দু শ্মশানত সম্পন্ন হব অন্ত্যেষ্টিক্রিয়া। মুম্বাইর প্রাগ প্লাজাত আজি পুৱাৰে পৰা অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করে গুণমুগ্ধসকলে। শেষ শ্রদ্ধাঞ্জলিত উপস্থিত থাকে বহুসংখ্যক কণ্ঠশিল্পী, অভিনেতা তথা প্রযোজক, পরিচালক। কলকাতাত এক সাংস্কৃতিক অনুষ্ঠানত আকস্মিক মৃত্যুক আকোয়ালি লওয়া কে কেক লৈ যোৱা হৈছিল মুম্বাইৰ বাসগৃহলৈ। আজি এক পুষ্পসজ্জিত বাহনত কে কে নশ্বৰ দেহ লৈ যোৱা হৈছে এতিয়া শ্মশানলৈ। ৰাজপথত দেখা গৈছে এক শোকাকুল পৰিৱেশ। কে কেক অন্তিম শ্ৰদ্ধা জনাবলৈ এনেদৰে অনুৰাগীসকলে ভিৰ কৰিছে। নশ্বৰ দেহ লৈ যোৱা হৈছে শ্মশানলৈ। মুম্বাইৰ ৰাজপথত বিৰাজ কৰিছে শোকাকুল পৰিৱেশে। পুষ্পসজ্জিত বাহনত এনেদৰে লৈ যোৱা হৈছে কে কেৰ নশ্বৰ দেহ। প্ৰিয় শিল্পীগৰাকীৰ মৃত্যুত এনেদৰে অনুৰাগীসকল ভাগি পৰিছে আৰু শেষবাৰৰ বাবে এবাৰ চুই চাবলৈ অন্তিম শ্ৰদ্ধাঞ্জলি জনাবলৈ ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। অনুৰাগীসকলে শেষ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰাৰ পিছতে এনেদৰে নশ্বৰ দেহ লৈ যোৱা হৈছে শ্মশানলৈ। মুম্বাইৰ বেৰসভা শ্মশানত অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পন্ন হ'ব। জনপ্রিয় কণ্ঠশিল্পী কে কেৰ অন্তিম যাত্রা এয়া দেখিলে পোৱা গৈছে। অজস্র গুণমুগ্ধর সৈতে অনুরাগীসকলে এনেদরে ভিড় করেছে মুম্বাইৰ রাজপথর দৃশ্য। এয়া মুম্বাইৰ রাজপথত বিৰাজ কৰিছে এক শোকাকুল পরিবেশে। কে কেক বিদায় জানাইছে অজস্র গুণমুগ্ধ হয়। শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবলৈ এনেদরে ভিড় করেছে মুম্বাইৰ রাজপথত। মুম্বাইৰ বেৰসভা হিন্দু শ্মশানত সম্পন্ন হব শেষকৃত্য আর কিছু সময় পিছতেই শেষকৃত্য সম্পন্ন হব। আর প্রিয় শিল্পীগৰাকীৰ মৃত্যুত এনেদরে ভাগি পৰিছে অনুৰাগীসকল। অন্তিম শ্রদ্ধাঞ্জলি জানাইছে বলিউডৰ তারকার অনুৰাগীসকলে। গুণমুগ্ধসকলে ভিড় করেছে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জনোৱাৰ পিছতে এনেদৰে অন্তিম যাত্রার বাবে লৈ যোৱা হৈছে অন্তিম যাত্রা কে কে। আহিছো পরবর্তী খবর লৈ। মহানগরী হেঙ্গারবাড়ির জঘন্য ঘটনা।